হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান আবার বিয়ে করে নিচ্ছেন। সুপারস্টার শাকিব খানের বিয়ের পর কি পুত্র আব্রাহাম খান জয়কে নিজের কাছে নিয়ে আসবেন, না ঢালিউড কুইং অপবিশেষের কাছে থাকবেন? দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান নিজের বিয়ে সম্পর্কে যা ক্লিয়ারভাবে দর্শকদের মাঝে মিডিয়ার সামনে বললেন, তিনি বললেন, জীবনে চলার পথে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু শেয়ার করার জন্য মনের মানুষ দরকার, তাই আমি আবার বিয়ে করে নিচ্ছি আমার মায়ের আবদারে। বিয়ের পর দেখা যাবে পুত্র আব্রাহাম খান জয় আমার কাছে থাকতে বেশি ভালোবাসে না অপবিশেষের কাছে থাকতে ভালোবাসে। অপু যদি চায় তাহলে অপু রাখতে পারে জয়কে, আমি বাধা দিব না। জয় যেখানে থাকতে বেশি ভালোবাসে সেখানেই থাকবে, তা হোক আমার কাছে বা অপুর কাছে, জয়ের খুশিতেই আমার খুশি। জয় যেখানে থেকে খুশি মনে করে সেখানেই থাকবে। আমি চাই আমার জয়কে ভালো একটি জীবন দিতে, ভালো একটি ভবিষ্যৎ করে দিতে। আমি অনেক আগে চেয়েছিলাম আর বিয়ে করব না, কিন্তু মায়ের আবদারে বিয়ের জন্য রাজি হয়েছি। মায়ের উপর ছেড়ে দিয়েছি সব কিছু। মা যে মেয়ে দেখে পছন্দ করবে আমি রাজি হব সেই মেয়েকে বিয়ে করার জন্য। কিন্তু সবার একটি প্রশ্ন থেকে যায়, আমার বিয়ের পর জয় কোথায় থাকবে? জয় কি আমার কাছে থাকবে না অপুর কাছে থাকবে? আমি চাই জয় যেন তার মায়ের ভালোবাসা এবং বাবার ভালোবাসা উভয় পক্ষের পায়। আগে চেয়েছি যাকে বিয়ে করব জয়ের মা হয়ে উঠতে পারে যেন সে, কিন্তু আমার গার্জিয়ান কাকে পছন্দ করবে আর সেই কি জয়কে তার ছেলে হিসেবে মেনে নিবে আমি তা এখনো জানি না। আমি চেয়েছি জয় যেন সবসময় ওর মায়ের ভালোবাসা পায়। একটি সন্তান তার মায়ের ভালোবাসাই বেশি পেতে চায়। একটি বাবা কখনো সন্তানের সব খেয়াল রাখতে পারে না, একটি মা যেভাবে সন্তানের খেয়াল রাখতে পারে, তাই আমি চাই জয় যেন সবসময় ওর মায়ের ভালোবাসা পায়। দর্শক, সুপারস্টার শাকিব খান তার পুত্র আব্রাহাম খান জয়ের পাশে যেন তার মা সবসময় থাকে, তাহলে তার গার্জিয়ানকে কি ইঙ্গিত করে বলল সুপারস্টার শাকিব খান? সুপারস্টার শাকিব খান এই কথায় ইঙ্গিত করে জানিয়েছে যে তার গার্জিয়ান যেন অপবিশ্বাসকে তার বউ হিসেবে মেনে নেয়, এটিই হয়তো হবে। সুপারস্টার শাকিব খান আবারও মেনে নিতে যাচ্ছে ঢালি অপবিশ্বাসকে পুত্র আব্রাহাম খান জয়ের কারণে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।